আমাদের 76 লক্ষ 76 লাখ কৃষকদের ওর ভাগ চাষীদের 2,200 কোটি টাকা আজ থেকে তাদের অ্যাকাউন্টে ডিবিটিতে দেওয়া হবে ম্যাম। এটা ম্যাম আমাদের সারা দেশে সবচেয়ে বড় একটা কৃষক স্বার্থে সবচেয়ে বড় স্কিম। এরকম স্কিম ম্যাম আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম থেকে বড়, অন্যান্য কোনো রাজ্যে কৃষক সম্পর্কে কৃষক স্বার্থে এরকম কোনো স্কিম নেই ম্যাম। আরও যেটা আছে ম্যাম, যদি কোনো কৃষক মারা যায় তারা তাদের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয় ম্যাম, সেটাও আজকে আপনি ম্যাম আজকে ডিবিটি করে আজকে ওরা পেয়ে যাবে যারা যারা কেসেস বাকি আছে ম্যাম। এটা শুনলেন সকলে, সারা বাংলা জুড়ে প্রায় 2,200 কোটি টাকা কৃষক বন্ধুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা ইলেকশনের আগে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা এবং দলের পক্ষ থেকে, আমাদের যে দলের সরকার মামাটি মানুষ সরকারের পক্ষ থেকে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ম্যানিফেস্টো অ্যানাউন্স করেছিলাম যে আমরা জিতলে আমাদের সরকার 5,000 টাকাটা 10,000 টাকা করে দেবে। সেইটা আমরা প্রতিশ্রুতি পূরণ করলাম। আজ থেকে চাষিদের ঘরে সেই টাকাটা যেতে শুরু করলো, অর্থাৎ 2,200 কোটি টাকা প্রায় আজ থেকে চাষিরা এবং ভাগ চাষিরা যারা 2,000 পেত তারাও কিন্তু তাদের টাকাটা ডবল হয়ে গেছে 4,000 টাকা। এবং কৃষক বন্ধু কৃষক কেউ মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা পায়, সেটাও যেটা জমেছিল সেটাও দিয়ে দেওয়া হলো। সুতরাং এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং কৃষক বন্ধুরা সকলে ভালো থাকুন, আরও ভালো করে আপনারা উৎপাদন করুন, এটা আমরা চাই। এছাড়াও এবার আমরা মৎস্যজীবী কার্ড, আমাদের আগেও ছিল, এবার একটু বেশি গুরুত্ব দিয়ে, এবং আর্টিজেন কার্ড এটাও আমরা নতুন করে করছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের স্মার্ট কার্ড 10 লক্ষ টাকার, সেটাও চালু হয়ে গেছে, এবং এটা আরও বেশি ভালো করে যাতে করা যায় ব্যাঙ্কগুলোর সাথে কথা বলা হয়েছে, কোঅপারেটিভ ব্যাঙ্কও করছে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, আপনারা জানেন জেনারেল কাস্ট সবার জন্যই 500 টাকা করে 25 থেকে 60 বছর বয়স, এবং যারা গভর্নমেন্ট কোনো পেনশন পায় না এবং যারা সরকারি চাকরি টাকরি এসব করে না, সাধারণ বউ সাধারণ ঘরের মহিলারা, এবং এসসি এসটির জন্য এটা আবার 1,000 টাকা। এটা অলরেডি প্রায় 1.5-2 কোটি অলরেডি পেয়ে গেছেন টাকা, বাদবাকি কিছু বাকি আছে, 80,000 বাকি আছে। কারণ আমি আস্তে আস্তে আমাকে দুজন বলছিল, দিদি আমরা টাকাটা এখনও পাইনি, যেগুলো বাকি আছে সেটা আমি প্রত্যেকটা জেলাকে বলবো, চিফ সেক্রেটারিকে আর উইমেন চাইল্ড ডিপার্টমেন্টকেও বলবো, এটা স্কুটিনি করে ইমিডিয়েট স্পেশাল ক্যাম্প করে ক্লিয়ার করার জন্য, কারণ যাদের বাকি আছে সংখ্যাটা কিন্তু কম নয়। অবশ্যই এটা ঠিক দুয়ারে সরকার হচ্ছিল, দুয়ারে সরকারে যতটা পাওয়া গেছে করা গেছে, হয়তো কোনো জায়গায় ভুল আছে কাগজপত্রে বা টেকনিক্যালি কোনো ভুল আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকে সেই জন্য হয়তো পায়নি। যারা না পেয়েছে তাদেরটা কারেকশান করে নিন। 1 জানুয়ারি থেকে আবার দুয়ারে ক্যাম্প শুরু হচ্ছে, 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি এবং 20শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি থাকবে। মাঝে 10 দিন গ্যাপ রাখা হচ্ছে কারণ গঙ্গাসাগরের মেলা আছে, আপনারা নিশ্চয়ই জানেন গঙ্গাসাগরের মেলায় হলে লক্ষ লক্ষ মানুষ আসে, সেই সময়টা আমরা সবাই বিজি থাকি মেলাটা নিয়ে। কাজে দুয়ারে সরকারে তারা এসে বলবেন যারা পাননি কেন পাননি, সেখানে আমাদের আধিকারিকরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। এমএলএ বা পঞ্চায়েত বা জেলা পরিষদের যারা আছেন জনপ্রতিনিধিরা, তাদের আমি অনুরোধ করব, বা কাউন্সিলর থেকে শুরু করে পূর্ব প্রশাসক যারা আছেন, তারা সাহায্য করবেন মানুষকে, কিন্তু একটা জিনিস দেখে নেবেন যেন ঘোট না পাকায়। আমি কাজ করতে গিয়ে আমি নিজেকে দেখাতে গিয়ে আমি নিজে সবার থেকে বড়, এটা যেন না হয়। আমার মাথার ওপরে সরকার আছে, যদি কোনো ভুল ভ্রান্তি কোথাও হয়ে থাকে আপনারা সেটা সরকারকে ধরিয়ে দেবেন, আপনারা বলবেন আধিকারিকদের যে দেখুন এটা হয়নি এটা করে দিন, ভালোভাবে বলা যায়, সুন্দর করে বললেই কাজটা হয়। আমরা চাই মানবিক কাজ মানবিকভাবে হোক, এটা সবাইকে মাথায় রাখতে হবে।